It's so much more than what I thought I'd be feeling. Alright, so hey guys, what's up everybody? It's your boy Hanbi Churon, back again with a new God Dude. So, কেমন আছো সবাই? আশা করি সবাই অ্যাবসলিউটলি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে। আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। অ্যাকচুয়ালি বাইরে না, আজকে একটু রাইডে যাওয়ার প্ল্যান আছে। দ্যাটস ওয়াই ভাবলাম যে আজকেও একটা ব্লগ করে ফেলি। আর এখন হচ্ছে সকাল 7টা বাজে। আজকে প্রায় কত মাস পর যে আমি এত সকালে উঠছি আমি নিজেও জানি না। তার একমাত্র কারণ হচ্ছে কারণ আজকে আমরা রাইডে যাবো। এন্ড আজকে রাইডে এদিক থেকে যাবো হচ্ছে আমি আর আমার ভাইয়া যাবো। এন্ড আমাদের সাথে আরও কিছু রাইডার যাবে। তো অলরেডি একটু লেট হয়ে গেছে উঠতে, কজ আমাদের 7টা বাজে বেরোর কথা, 7টা এখন অলরেডি বাজে। সো আজকে ব্লগটা এনজয় করতে থাকো, আশা করি ব্লগটা খুবই ভালো একটি ব্লগ হবে। তো লেটস গো। ওয়েল গাইস, আমাদেরকে আগে পাম্পে যেতে হবে এন্ড ওইখান থেকে হুন্ডা তেল ভরতে হবে। তো পাম্পে যাওয়া যাক। আর আজকে আমরা একটু ঢাকার বাইরে যাব মুন্সিগঞ্জে। হুন্ডায় তেল ভরা শেষ, এখন আমরা রওনা দিব। সো তোমরা রাইডটা এনজয় করো। তো এই দেয়ালে শরীরে যত চেরা রং ধুয়ে যা মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতন কষ্ট নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে বর্তমানে আমরা এখন আছি যাত্রাবাড়ি সোনিয়াখরা। এদিকে আমরা সবাই একসাথে জড়ো হইতেছি, সবাই একত্র এদিকে হয়ে তারপর আমরা রওনা দিব। তো তাদের জন্য ওয়েট করি ততদিন পর্যন্ত এদিকে যে যে বাইকগুলো আছে তোমরা বাইকগুলো দেখে নাও। তো চলো বাইকগুলো দেখা যাক। সো গাইস, এদিকে আছে একটা পালসার, ওইটা আছে এফজেড B3। ডান পাশেরটা পরে বলতেছি। এদিকে আছে আমাদের TVS স্ট্রাইকার, এখানে আছে স্প্লেন্ডার, আর পিছে আছে ইগনিটোর। তো চলো এখন ওই বাইকটার কাছে যাই। এটা হলো একটা লংকিন বাইক, যেটা মূলত একটা চাইনা বাইক। বাইকটা দেখতে খুবই সুন্দর একটি বাইক। ওয়েল গাইস, অলমোস্ট সবাই এসে পড়েছে। সো এখান থেকে এখন আমরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তো চলো মুন্সিগঞ্জে যাওয়া যাক।
ওয়েল গাইস, আমরা এখন একটু ব্রেক নিছি। কিছুক্ষণ ব্রেক নেওয়ার পর আমরা আবারও রাইড করব। আশা করি তোমাদের কাছে রাইডটি ভালো লাগতেছে। রাইডটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও, কমেন্ট করে দাও। আর তোমরা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আজকে সাউন্ড কোয়ালিটিটার জন্য আমি খুবই দুঃখিত, কারণ আশেপাশে অনেক নয়েজ হচ্ছে। সো তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। সো ব্লগটা এনজয় করতে থাকো। বর্তমানে আমরা এখন আছি মেঘনা নদীর উপরে। এই হলো আমাদের মেঘনা নদী, আর এই হলো আমাদের পিছে আমাদের পুরো বাইকের গ্রুপ। তো আমরা এদিকে আবার একটু বিরতি নিয়েছি নদীর পাড়টা একটু চিল করার জন্য। এন্ড বাই দ্য ওয়ে, আমার নিজস্ব তো ড্রোন নাই, বাট আমি অনলাইন থেকে কিছু ড্রোন শট দিব। তো চলো মেঘনা নদীর কিছু ড্রোন শট দেখা যাক, লেটস গো। গাইজ, বর্তমানে আমরা আছি মুন্সিগঞ্জের গজারিয়া রসুলপুর ঘাটের সামনে। এটাই হচ্ছে গজারিয়া ঘাট, আর এদিকে আশেপাশে বাজারের মতো। ওয়েল গাইজ, এখানে আমরা বিরতি নিয়েছি যার যার প্রয়োজনীয় খাবার সামগ্রী নেওয়ার জন্য। আর সকালে যখন বাসা থেকে বেরিয়েছি তখন আমি নাস্তা করে বের হইনি, সো যার কারণে এখন নাস্তাটাও করে নিব। A few moments later. Toxic, you know you're toxic. I'm being honest, I can't take it anymore. High stakes, can't hold me hostage. Kiss first, bites next, drinks out, time's up, no trust, come to find out. Yeah, fooled once, played twice, froze up and I stayed nice. Did you now, I'm doing me, I was locked away, now you set me free. Oh, this is a reckoning. Oh, I won't let you wreck me. Oh, and now I finally see all that you'll ever be. Dead to me, dead to me. চলে আসলাম মেঘনা নদীর পাড়ে। এটা হলো মুন্সিগঞ্জের গজারিয়ার এদিকে। এদিকে প্রচন্ড বাতাস, যার কারণে ভয়েস কিরকম শোনা যাচ্ছে জানি না। আমরা এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে এদিকে দেখো আমরা সবাই আজকে এদিকে চিল করবো। এদিকে যে পানি নামতেছে, তো দেখা যাক এক্সট্রা জামা কাপড়ও নিয়ে আসছি, হয়তো পানিতে নামতেও পারি। প্রচন্ড একটা বাতাস, ওইটা তো ফুললি সে। ওয়েল গাইস, এই হলো আমাদের টোটাল বাইক। এদিকে আছে একটা লং কিন,
এখানে আছে ইগনিটর, এটা হচ্ছে পালসার, এখানে আছে এফজেড, এখানে আছে আরকেএস, এখানে আছে টিভিএস, এদিকে আছে R15, আর ওই পাশে একটা স্প্লেন্ডার। ওয়েল গাইস, এই জায়গা তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচন্ড বাতাস, এন্ড এদিকেও দেখো কত ঢেউ। এটা টোটালি অসাম একটা প্লেস, রিফ্রেশমেন্টের জন্য খুবই পারফেক্ট একটা প্লেস। A few moments later. Well guys, আমরা নদীতে গোসল করতেছিলাম, তো হঠাৎ আবহাওয়াটা অনেক খারাপ হয়ে যায়, আকাশটা অনেক মেঘলা মেঘলা হয়ে যায়, সেই সাথে নদীর ঢেউও বেড়ে যায়, যার কারণে আমরা নদী থেকে উঠে যাই। হয়তো বৃষ্টি হতে পারে, যার কারণে আমাদেরকে কোথাও একটা জায়গায় আশ্রয় নিতে হবে, না হলে আমরা পুরো ভিজে যাব। সো চলো কোথাও আশ্রয় নেওয়া যাক। Hear the clock been haunting my dreams. It's been ticking for hours, ticking for hours. Yeah, I feel so old. Gotta waste no time, gotta wait in line, and the weather's so cold. Should've brought my coat at the end of the line. All my shit untold. Messed up a lot. Used to be waiting for something or someone to give me my spot. God only show you the way. It's all up to the plan and the paper and people you brought. I learned what I taught. I hope that they notice and give us a shot. I swear I'm 18, been lying a lot. Might give us away. And what is the cost? The truth don't phase. I think that we caught. I hear what you say, but jealousy rides the brain, the fame, the game. I know you a fan of me, feeling me. You can't get rid of me, calling this why. Time is running out. It's been moving, but we still don't have the crowd. Money in my head, but not my bank account. Clock is ticking fast. Yeah, we late, but this shit's fantastic. 40 ages feels like it's magic. Hear the clock been haunting my dreams. It's been ticking for hours, ticking for hours. Yeah. Time, gotta reach inside of my backpack. Look back, what's that for that? Feeling like Bambi, scary, reach down, can't find where my nuts at. Yeah, run it back, time don't love me, rub me like I got a humpback. Jump back, bite me, gonna fight me while I'm typing, these are my thoughts. Yeah, and I'm done with the wild, wild shit, yeah. A lot more time than I could've had with Jack. Clock always ticking, but the time I'm making up. Better not for the doubt, living for the thing I love. This is all about the journey, I'm enjoying what I'm doing. Got this mission from above, like the riches I'll be brewing. Coming soon to a theater near you, not a sequel. Revenge of the Sith, yeah, bitch, that's a prequel. সো গাইস, একটু ব্রেক নিয়ে নিলাম, কজ একটা না এত দূর রাইড করা পসিবল না, আর ঠিকও না। আর এই ব্রেকটাই আজকের রাইডের শেষ ব্রেক, কজ এই ব্রেকের পর এখান থেকে আমরা যে যার মতো বাসায় চলে যাব। সো ব্লগটা এনজয় করতে থাকো। Because it showed me what I had to find. Our best memory was when you faded away. And I can't relate to all the bad energy you brought me. It probably was time, but I couldn't wait. No, I couldn't wait. Baby boy, that's my life. You took your time and then I took mine. But it was worth the time, because it showed me what I had to find. Our best memory was when you faded away. And I ain't ashamed. সো গাইস, এখন বাজে দুপুর 3:30, আর আমরা আমাদের বাসার সামনে এসে পড়েছি। ভেবেছিলাম বাসায় ফিরতে আমাদের অনেক দেরি হবে, যার কারণে দুপুরে বাসায় আমাদের জন্য রান্না করেনি।
যেহেতু আমরা এখনো দুপুরে লাঞ্চটা করিনি, সো এখান থেকে আমরা আমাদের লাঞ্চটা করে নিব। সো লাঞ্চের পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. Alright. তো গাইস, অবশেষে বাসে চলে আসলাম এন্ড সেই সাথে ব্লগের শেষ পর্যায়েও চলে আসছি। আজকে ব্লগটা সম্পূর্ণ একটি রাইডের ব্লগ, যার কারণে তোমরা ব্লগে বেশিরভাগই দেখেছো সব রাইডের ব্লগ। দিন রাইড করার পর এখন অনেক ক্লান্তি হয়ে আছি। সো আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও, আর ব্লগে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দাও যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে। আর তোমরা যদি আমার চ্যানেলটিতে নিউ হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও, যেন আমার পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশনগুলো তোমার মোবাইলে আগে চলে যায়। তো দেখা হবে আবার কোনো ভিডিওতে বা ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।